সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা। আজ এসসি ইস্টবেঙ্গলে আরও একটি ম্যাচ, এই মরশুমে 15তম ম্যাচ খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল, বিপক্ষে তাদের চেন্নাইয়ন এফসি। চেন্নাইয়ন এফসির সাথে ফার্স্ট লেগের যে ম্যাচটা, সেই ম্যাচটা কিন্তু এসসি ইস্টবেঙ্গল 0-0 গোলে ড্র করেছিল। আপনাদের সবার হয়তো মনে আছে 0-0 গোলে ড্র করেছিল কিন্তু এসসি ইস্টবেঙ্গল সেই ম্যাচটা। তারপরে সেকেন্ড লেগের আজকের ম্যাচ, এসসি ইস্টবেঙ্গল এই মুহূর্তে 14 ম্যাচে একটা জয়, 6টা ড্র আর 7টা হার, 9 পয়েন্ট নিয়ে গ্রুপ লিগ টেবিলের একদম শেষে অবস্থান করছে। তারা 14টা গোল করেছে এবং 28টা গোল তারা কনসিভ করেছে, অর্থাৎ -14 তাদের এখন গোল পার্থক্য। তো বর্তমানে এসসি ইস্টবেঙ্গল দলটা অনেক পরিবর্তন এসছে, আপনারা জানেন, তাদের বিদেশি, তাদের দেশি প্লেয়ার সব কিছুতেই পরিবর্তন এসছে, কোচ, সাপোর্টিং স্টাফ। সেই জায়গায় দাঁড়িয়ে চেন্নাইয়ের অবস্থাও কিন্তু লিগ টেবিলে খুব একটা ভালো না। তারা 13 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে 8 নম্বরে অবস্থান করছে। লাস্ট 5টা ম্যাচের যদি আপনারা রেজাল্ট দেখেন, সেখানে 2টো জয়, 1টা ড্র আর 2টো হার আছে, এবং সর্বশেষ ম্যাচ তারা কিন্তু হারের সম্মুখীন হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এসসি ইস্টবেঙ্গল এবং চেন্নাইয়ন দুই পক্ষই কিন্তু চাইবে তাদের জয় তুলে আনতে। চেন্নাইয়ের কাছে যেরকম সুযোগ থাকবে, আজকের ম্যাচটা জিতলে তারা এক লাফে কিন্তু 3 নম্বরে উঠে আসতে পারবে, ঠিক সেরকমই এসসি ইস্টবেঙ্গল যদি আজকের ম্যাচটা জেতে তারা কিন্তু নর্থ ইস্টের টপকে 10 নম্বরে উঠে আসতে পারবে। এবার আসি এসসি ইস্টবেঙ্গলের কথা। দেখুন, এসসি ইস্টবেঙ্গলে অনেকগুলো পরিবর্তন এসছে, আপনারা জানেন, তারা কোচ চেঞ্জ করেছে, মারিও রিভেরা তাদের কোচ হয়েছে, এবং তার সাপোর্টিং স্টাফে অনেক কিছু চেঞ্জ এসছে, ভাস্কর দা, রুদ্রপ্রতিম দা এরা জয়েন করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এসসি ইস্টবেঙ্গলের প্লেয়ারদের মধ্যেও পরিবর্তন এসছে, বিদেশি সংখ্যা যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু নতুন বিদেশি তারা ইনক্লুড করেছে তাদের দলে। আমি দেরভিসেভিককে বাদ দিয়ে, আপনারা জানেন, ফ্রান্স ওটার নাম অ্যানাউন্স হয়েছিল, কিন্তু ডার্বিতে তাকে খেলানো হয়নি, এবং এই ম্যাচে কিন্তু ফ্রান্স ওটাকে ব্যবহার করবেন মারিও রিভেরা, এরকমই কিন্তু একটা খবর শোনা যাচ্ছে। এবং তার সাথে মার্সেলো দস স্যান্টোস, ডার্বিতে কিছুক্ষণ তিনি মাঠে নামলেও কিন্তু মোটামুটি বলা যায় তার জাত চিনিয়েছেন, এবং আশা করা যাচ্ছে যে এই ম্যাচে তাকে পুরো দমে এসসি ইস্টবেঙ্গল কোচ ব্যবহার করতে পারবেন। তো মার্সেলো দস স্যান্টোস, ফ্রান্স ওটা, অন্যদিকে পেরিসোভিক ফিরেছেন ডার্বিতে, তিনি খেলেছেন, দেখেছেন আপনারা, তো পেরিসোভিক থাকছেন, অন্যদিকে ডিফেন্স হয়তো ফ্রাঞ্জো পার্সে থাকছে, এইভাবেই হয়তো সাজাবে। আপনাদের পুরো দলটা অবশ্যই আমরা জানাবো যে কীরকম হতে পারে। তার আগে বলে দিই, ভারতীয় স্কোয়াডের মধ্যে নাওচা সিং, অর্থাৎ রাইট ব্যাক পজিশনের ফুটবলার, মুম্বাই সিটি থেকে কিন্তু লোনে নেওয়া হয়েছে নাওচা সিংকে। রাইট ব্যাক পজিশনটা নিয়ে এই মরশুমের প্রথম থেকেই কিন্তু এসসি ইস্টবেঙ্গলের একটা দোলাচল চলছিল, আপনারা জানেন। অঙ্কিত মুখার্জির চোটের জন্য অনেকগুলি ম্যাচ খেলতে পারেননি, কখনো রাজু গায়কর, কখনো জয়নাল লরেঙ্কো, কখনো ড্যানিয়েল গোমস, সবাইকেই প্রায়, কখনো অমরজিৎ সিং কিয়াম, সবাইকেই সেই পজিশনে খেলানোর চেষ্টা হয়েছে। সেই জায়গায় এবার দাঁড়িয়ে নাওচা সিং, তিনি কিন্তু রাইট ব্যাকের ফুটবলার এবং যথেষ্ট প্রতিভাবান ফুটবলার। তো নাওচা সিং আসাতে এসসি ইস্টবেঙ্গলে কিন্তু ডিফেন্স লাইনটাও স্ট্রং হলো, এবং রাহুল পাসোয়ান, যিনি কলকাতা লিগে নজর কেড়েছেন, সে রাহুল পাসোয়ানকে দলে যোগ দিয়েছে, আপনারা জানেন, তিনি ইতিমধ্যে প্র্যাকটিস করছেন দলের সাথে এবং তার রেজিস্ট্রেশন হয়ে গেছে, তাকেও কিন্তু এই ম্যাচে খেলাতে কোনো অসুবিধা নেই। তো যদি আমরা টিম লাইন আপটায় আসি, দেখুন, মারিও রিভেরা কিন্তু, আবার বলছি, মারিও রিভেরার কিন্তু চয়েসেবেল যে একাদশ বা চয়েসেবেল যে ফরমেশান, সেটা কিন্তু 4-3-3, বাট তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম পজিশনে ফুটবলটা খেলান, 4-4-2, 4-3-3, 4-2-3-1, বিভিন্ন রকম পজিশনে খেলান। যদি আমরা আগের ম্যাচের কথাই ভাবি, বা সেই ফরমেশনে যদি খেলানো হয় চেন্নাইয়ের এগেনস্টে, কারণ চেন্নাই কিন্তু খুব দ্রুত গতির কয়েকজন ফুটবলার আছে এবং খুব দ্রুত গতিতে তারা কাউন্টার অ্যাটাকে আসে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ফ্রাঞ্জো পার্সে, আদিল খান গোলে, অবশ্যই অরিন্দম ভট্টাচার্য, এবং ডিফেন্স লাইনে ফ্রাঞ্জো পার্সের সাথে আদিল খান, রাইট ব্যাকে নাওচা সিং, লেফট ব্যাকে হীরা মণ্ডল, কোনো চেঞ্জেসই নেই হীরা মণ্ডলের জায়গায়, অর্থাৎ ফ্রাঞ্জো পার্সে আদিল খান, ফ্রাঞ্জো পার্সে আদিল খান, সাথে রাইট ব্যাকে নাওচা সিং এবং লেফট ব্যাকে হীরা মণ্ডল।
এবং সৌরভ দাসের যে পজিশনটা সেটা আবার বলছি, ডিফেন্সিভ ব্লকার হিসেবে, অর্থাৎ চারজন যে সেন্টার ব্যাক তার ঠিক একটু ওপরে সৌরভ দাসকে রেখে তিনজন মিডফিল্ডার খেলানো যেতে পারে। এখানে কিন্তু আমার মনে হয় প্রথম থেকে পেরোসেভিককে যদি রাইট উইংয়ে খেলানো হয় সেটা কিন্তু কার্যকরী হবে, এবং লেফট উইংয়ে নাওরম মহেশ, এবং মাঝে কিন্তু আমার মনে হয় ফ্রান্সোটাকে খেলালে সবচেয়ে বেটার, অর্থাৎ ফ্রান্সোটা, নাওরম মহেশ এবং অ্যান্থনিও পেরোসেভিক, তার ঠিক নিচে সৌরভ দাস, এবং আপফ্রন্টে মার্সেলো দস স্যান্টোসের সঙ্গী রাহুল পাসওয়ান। আমার মনে হয় এই ফরমেশানটা হলে চেন্নাইয়ন এফসির বিপক্ষে আইএসএলে আবার এই মরশুমে একটি জয় তুলে আনতে পারবে ইস্টবেঙ্গল। এটা আমার ওপিনিয়ন, আপনারা জানাবেন অবশ্যই যে দলটা কেমন লাগলো, তবে আমার এটা মনে হয় যে এই রকম দল নিয়ে যদি নামে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে ভালোই হবে। অন্যদিকে দেখুন, যদি আমরা চেন্নাইয়ের কথায় আসি, চেন্নাই অনেকটা কি বলবো যে ভাঙা গড়া খেলার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ তারা লাস্ট ম্যাচটা যে খেলেছে চেন্নাই সেটা বেঙ্গালুরু এগেনস্টে 3-0 পরাজিত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে চেন্নাইয়ের কাছে এই ম্যাচটা কিন্তু অবশ্যই একটা জেতার তাগিদ নিয়ে আসবে, এবং বেঙ্গালুরু এগেনস্টে আপনারা জানেন দেবজিৎ মজুমদার খুব ভালো পারফরমেন্স মেরে ধরেছিল, অনেকগুলি গোল সেভ করেছিল, যদিও 3 হারতে হয়। তো ইস্টবেঙ্গলের কাছেও কিন্তু এই দেবজিৎ মজুমদার নামক কাঁটাটি রয়ে যাচ্ছে, এবং এই দেবজিৎ মজুমদারকে যতক্ষণ না পরাস্ত করতে পারছে তারা কিন্তু গোল তুলে আনতে পারবে না, এটা কিন্তু আপনাদের সবার মাথায় রাখতে হবে। এবং অবশ্যই মুরজায়েব আছে, বিদেশি ফুটবলার কোমান আছে, ডামনোভিক আছে, এছাড়া ডিফেন্স লাইনে তারা 3-5-2 বেশি খেলছেন এই মুহূর্তে, চেন্নাইয়ের এসে 3-5-2 বেশিরভাগ ফরমেশনে খেলাচ্ছে তাকে, এবং ছাংতে আপনারা জানেন, ছাংতে মুম্বাই সিটি এফসিতে যোগ দিয়েছেন, এছাড়া নেরিজাস ভালস্কিজ আছে, অর্থাৎ শক্তিশালী একটা স্কোয়াড, এবং যথেষ্ট দ্রুত গতিতে তারা কাউন্টার অ্যাটাকে ওঠে, এটা কিন্তু মাথায় রাখতে হবে ইস্টবেঙ্গলকে। যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং ইস্টবেঙ্গল ঠিকঠাক পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু মরশুমের দ্বিতীয় জয় পেতে পারে ইস্টবেঙ্গল, এবং নর্থ ইস্ট ইউনাইটেডকে টুপকে এক ধাপ উপরে, অর্থাৎ 10 উঠে আসতে পারে ইস্টবেঙ্গল। তাদের কোচিং স্টাফ, ফুটবলার, কোচ সবাই কিন্তু চাইবেন এই জয়টা তুলে আনতে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের খবর বেরোচ্ছে পরের মরশুমে কী হবে নিয়ে, যদিও সেই সব খবরগুলি এক্ষুনি এই মুহূর্তে আপনাদের সামনে অন্তত আমরা বলবো না, বা আমাদের চ্যানেলের তরফ থেকে বলবো না, ঠিক সময় আপনাদের সামনে পরের মরশুমের কী প্ল্যান চলছে ইস্টবেঙ্গলের বা ইস্টবেঙ্গল ক্লাবের সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন, অবশ্যই চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এইটুকুনি আপনাদের কাছে চাওয়া। থ্যাংক ইউ।